সিসিটিভির ফুটেজে দেখা যায় 9 জুন সন্ধ্যা 7টায় নগরের নাসিরাবাদ এলাকার আফমি প্লাজার সামনে একটি ফাইল নিয়ে অপেক্ষা করছিল ইফতেখার আলম সৌরভ। শেষবারের মতো 7টা 4 মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তির সাথে কথা বলতে বলতে হেঁটে যেতে দেখা যায় তাকে। ও রূপনগরের অপোজিটে নেমে রোডটা পার হয়ে ওদিক দিয়ে হাঁটা দিছে, হাঁটা দেওয়ার সময় বলতেছে তোরা চলে যা। সৌরভের প্রথমে ফোনে পরিচয় হয়, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রেমের বিষয়টি মেনে নেয়নি মেয়েটির পরিবার, এরপর পরিবারের পক্ষ থেকে মেয়েটির অন্যত্র বিয়ে দিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের পর মেয়েটির সাথে সৌরভের যোগাযোগ রয়েছে বলে দাবি করে ওই